আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাই 7 মিনিট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা এক স্কেলের নকশাকে অন্য স্কেলে কিভাবে রূপান্তরিত করতে পারব। ভিউয়ার্স, সহজভাবে বলতে গেলে আমাদের সবার কাছে বেশিরভাগ নকশাই আছে যেগুলো হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা। তো আমাদের প্রয়োজন মতো সেগুলোকে অনেক সময় বড় করতে হয়, নকশা বা ট্রেসিং করার সময় সেগুলোকে বড় করতে হয়। ধরুন আপনি একটি মামলার কমিশনের কাজ পেলেন, অথবা একটি মামলার জন্য আপনি একজন সার্ভেয়ার হিসাবে একটা রিপোর্ট দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে একটি ট্রেসিংও দিতে হবে। তো সেই ক্ষেত্রে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাতে যদি আপনি ট্রেসিং করেন, অর্থাৎ বিএস দাগ সিএস দাগ দুটাই যদি উঠান, তাহলে সেটি খুব ছোট জায়গার মধ্যে খুব কনজাস্টেড হয়ে যাবে এবং দেখতে হয়তো একটু বিশ্রি লাগতে পারে। তো মেজারমেন্টেও হয়তো আপনি খুব ভালোভাবে দেখাতে পারবেন না, বা স্টেশনগুলো ঠিকভাবে বসাতে পারবেন না। তো আপনার প্রয়োজন এই 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলকে একটু বড় করে, যদি পারেন 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেল অথবা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে কনভার্ট করে তারপর ট্রেসিং করা, তাহলে আপনি বড় করে ট্রেসিং করতে পারবেন। তো এখন সমস্যাটা হচ্ছে, আমরা অনেকেই জানি না যে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাকে যদি আমি 80 ইঞ্চি বা 64 ইঞ্চিতে যদি কনভার্ট করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে। তো ভিউয়ার্স, এখানে কয়েক ধরনের অপশন আছে। আপনি 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাকে 64 ইঞ্চিতে কনভার্ট করতে পারবেন। কয়েকটি অপশন হচ্ছে, হয় আপনাকে এটা কোনো নকশা বড় করার যেই মেশিনগুলো আছে ওগুলাতে নিয়ে যেতে হবে, অথবা আপনাকে ফটোকপিয়ার দিয়ে সেটা বড় করতে পারবেন, যে আমরা সাধারণত দোকানে যে ফটোকপি মেশিন দেখি সেগুলো দিয়ে বড় করতে পারবেন, সেই টেকনিকটা আমি আপনাদের দেখাবো। অথবা আপনি, আপনার কাছে যদি স্ক্যানার থাকে, তাহলে আপনি কম্পিউটারে ইচ্ছা মতো আপনার প্রয়োজন মাফিক অন্য নির্দিষ্ট কোনো রেজুলেশনে আপনি প্রিন্ট করতে পারবেন, তো সেভাবেও আপনি করতে পারবেন। অথবা ম্যানুয়ালি যেগুলো করা হয়, যে পেন্টোগ্রাফ এক ধরনের মেশিন আছে যেগুলো দিয়ে হাত দিয়ে এঁকে এঁকে 16 ইঞ্চি সমান 1 মাইলের স্কেলের নকশাকে 64 ইঞ্চি অথবা 80 ইঞ্চিতে কনভার্ট করা যায়। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাকে আপনারা 64 ইঞ্চি বা 80 ইঞ্চিতে কনভার্ট করবেন। তো ভিউয়ার্স, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ফটোকপিয়ারকে আমরা যে বলতে হবে, এই যে নির্দিষ্ট এই দাগটি, এই নকশার এই দাগটি আশেপাশের দাগ সহ আমাকে 400 রেজুলেশনে এটা ফটোকপি করে দেন। তো ভিউয়ার্স, হয়তো তারা 400 রেজুলেশনে ফটোকপি করতে পারবে না, কারণ ফটোকপি মেশিনগুলো সাধারণত 200 রেজুলেশন পর্যন্ত ঠিকঠাক আসে। তো সেই ক্ষেত্রে আপনি যে দাগটি আপনি বড় করতে চাচ্ছেন আশেপাশের দাগ সহ, আপনি প্রথমে 200 রেজুলেশনে আপনি ফটোকপি করে ফেলবেন। তো এখন আপনার এই 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাটি এখন 32 ইঞ্চিতে রূপ নিয়েছে। এখন আপনার 16 ইঞ্চি সমান 1 মাইলের স্কেলের নকশাটি 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাতে রূপ নিয়েছে, যেহেতু আপনি 200 রেজুলেশন বা ডাবল রেজুলেশনে আপনি কনভার্ট করেছেন বা ফটোকপি করেছেন। এখন এই 200 রেজুলেশনে যেই পেপারটি আপনি ফটোকপি করেছেন, সেই একই পেপার পুনরায় আবার 200 রেজুলেশনে ফটোকপি করুন, তাহলে 400 রেজুলেশনে ফটোকপি হয়ে যাবে। অর্থাৎ প্রথমে 200, পরে 200, অর্থাৎ মোট 400 রেজুলেশনে। তার মানে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাকে আপনি যদি দুইবার 200 200 করে যদি দুইবার ফটোকপি করেন, তাহলে সেটা 400 রেজুলেশনে ফটোকপি হয়ে আসবে এবং সেটা 16 ইঞ্চি থেকে 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশায় রূপ নেবে। এভাবে আপনি 16 ইঞ্চি সমান 1 মাইলের স্কেলের নকশাকে যদি আপনি বিভিন্ন দফায় যদি 500 রেজুলেশনে ফটোকপি করতে পারেন, তাহলে সেটা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশায় রূপ নেবে। এবং একইভাবে 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাকে যদি আপনি 250 রেজুলেশনে ফটোকপি করেন, তাহলে সেটা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশায় রূপ নেবে। এবং 64 ইঞ্চি স্কেলের নকশাকে যদি আপনি 125 রেজুলেশনে ফটোকপি করতে পারেন, তাহলে সেটা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশায় রূপ নেবে। তো ভিউয়ার্স, এখন আমি যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু আমার স্ক্রিনে লিখে দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেগুলো নোট করে রাখতে পারেন এবং আপনাদের প্র্যাকটিক্যাল কাজে আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই যে তথ্যগুলো আপনাদের দিয়েছি,
সেগুলো আমি পরীক্ষা করে দেখেছি এবং ঠিকঠাক রেজলিউশন ঠিক আছে। তো আপনারা চাইলে আপনারা এই বিষয়গুলো নোট করে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।